নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে অত্যন্ত মুখরোচক ও মুচমুচে লঙ্কার চপের রেসিপি শেয়ার করব। শীতের সন্ধ্যায় এই চপের সাথে যদি একটু চা আর মুড়ি হয়ে যায় তাহলেই কিন্তু শীতের সন্ধ্যেটা একদম জমে যাবে তো তোমরা খুব সহজে এই চপটা বাড়িতেই বানিয়ে নিতে পারবে তো চলো শুরু করে দিই আমার আজকের রেসিপি তো লঙ্কা চপ বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেসন চালের গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ হলুদটা খুব সামান্য পরিমাণেই দেব এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জোয়ান কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু বেকিং সোডা বা খাবার সোডা এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে জল দিয়ে দেব জলটা দিয়ে এটার ব্যাটারটা তৈরি করে নেব জলটা একেবারেই পুরো জলটা দিয়ে দেব না অল্প অল্প করে জল অ্যাড করে তারপর ব্যাটারটা তৈরি করতে হবে পুরো ব্যাটারটা মিশিয়ে নিয়ে দেখো এরকম একটা ঘন ব্যাটার তৈরি হবে এবার এর মধ্যে আমি গরম তেল দিয়ে দেব এই সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম করে নিতে হবে এবার এটা দেওয়ার পর এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এই ব্যাটারটা যত ফ্যাটাবে পকোড়াগুলো কিন্তু ততটাই মুচমুচে তৈরি হবে এবার এটাকে আমি ঢেকে এক সাইডে রেখে দেব এখন আমি এখানে বেশ কয়েকটা সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি আলুগুলো খোসা সমেত দু টুকরো করে কেটে নিয়ে তারপর সেদ্ধ করে নিতে হবে তাহলে দেখবে কোনো আলুই আর গলে যাচ্ছে না এবার একটা পটেটো স্ম্যাশারের সাহায্যে এটা আমি খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব আলুটা স্ম্যাশ করার সময় লক্ষ্য রাখবে যেন এতে কোনো দানা ভাব না থাকে এবার আমি চপের জন্য পুরটা তৈরি করে নেব তো তার জন্য কড়ার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল তেলটা বেশ কিছুটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এই ফোড়নটা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতো আমি এটা নেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খাও সে সেরকম নিতে পারো এবার এটা দিয়ে মিনিট দুয়েক মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব আদাটা ভালো করে নেড়ে নিতে হবে যাতে আদাটা যেহেতু কুচি করা হয়েছে যাতে এর মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা খুব মিহি করে কুচি করে নিতে হবে তারপর এটাও মিনিট দুয়েক মতো হাই ফ্লেমে নেড়ে নেব মিনিট দুয়েক নেড়ে নেওয়ার পরই দেখবে টমেটোর যে জলজলে ভাবটা আছে সেটা কেটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু আদার সুট একটু আমচুর পাউডার আর ধনে গুঁড়ো এই সমস্ত মিশ্রণটা দিয়ে মিনিট দুয়েক মতো আমি নেড়ে নেব। মিনিট দুয়েক পরই দেখবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এই সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে করে দিতে হবে না হলে কিন্তু আলুটা কড়ার মধ্যে লেগে যেতে পারে সমস্ত মিশ্রণটা ভালো করে মিশে গেলে এর মধ্যে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এটা দেওয়ার পর এই মিশ্রণটাও খুব ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটা আমি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে দেখো আমি বেশ খানিকগুলো বড় বড় লঙ্কা নিয়ে নিয়েছি আর এই লঙ্কাগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে এবার এই লঙ্কাগুলো আমি কেটে নেব তো তার জন্য একটা ছুরির সাহায্যে আমি যে যেরকমভাবে দেখাচ্ছি এভাবে এর মাঝ বরাবর চিঁড়ে নিতে হবে লঙ্কাটা চিরে নেওয়ার পর দেখো এর ভেতরে অনেক বীজ আছে বা অনেক শিরা আছে একটা চামচের সাহায্যে এই সমস্ত বীজগুলো আর লঙ্কার যে শিরাটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে সমস্ত বীজগুলো খুব ভালো করে পরিষ্কার করে বের করে নিতে হবে অনেকেই দেখবে বলে থাকেন যে এই লঙ্কায় সেরকম ঝাল থাকে না কিন্তু এই লঙ্কার গোড়ার দিকে খুব সামান্য হলেও ঝাল কিন্তু থাকে তো তোমরা খুব ভালো করে এটার বীজটা পরিষ্কার করে নেবে দেখো এখানে আমি যেরকম দেখালাম ঠিক সেইভাবে তোমরা এর বীজগুলো পরিষ্কার করে নেবে একইভাবে সমস্ত লঙ্কাগুলো আমি চিরে নেব চিরে নেওয়ার পর এর ভেতর থেকে সমস্ত বীজ ও শিরাগটা বের করে নেব এখানে দেখো আমি সব লঙ্কাগুলোর বীজগুলোই বের করে নিয়েছি এবার এই লঙ্কাগুলোর মধ্যে আমি পুর ভরব এদিকে পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবার এই পুরটার থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমি হাতের সাহায্যে এরকম লম্বা করে গড়ে নেব। এরকম লম্বা করে গড়ে নিলে তোমরা দেখবে এই পুরটা লঙ্কার মধ্যে ভরা খুব সহজ হয়ে যাচ্ছে এবার এই পুরটা লঙ্কার মধ্যে ভরে দিলাম পুরটা লঙ্কার মধ্যে ভরার পরও যদি দেখো যে বেশ কিছুটা জায়গা ফাঁকা থেকে যাচ্ছে সেক্ষেত্রে আরও কিছুটা করে পুর নিয়ে এই লঙ্কার মধ্যে খুব ভালোভাবে ভরে দিতে হবে আর পুরটা সমস্ত জায়গায় যাতে খুব ভালোভাবে ছড়িয়ে যায় এরকমভাবে ভরতে হবে পুরটা যত বেশি ভরতে পারবে এই লঙ্কার চপের স্বাদটা কিন্তু ততই ভালো হবে তো দেখো এখানে আমার একটা লঙ্কার পুর ভরা হয়ে গেছে একইভাবে আমি বাকি লঙ্কার পুরগুলোও ভরে নেব এখানে আমার সমস্ত লঙ্কার পুরগুলোই ভরা হয়ে গেছে এবার আমি এটা সরিয়ে ব্যাটারটা নিয়ে নেব ব্যাটারটা দেখবে বেশ কিছুক্ষণ রাখার ফলে ব্যাটারটা আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে তখন ব্যাটারটা আরও ভালো করে একবার ফেটিয়ে নিলাম তো দেখো এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম ঘন হয়ে গেছে এবার এই পুর ভরা একটা লঙ্কা নিয়ে এই ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে দেব এই লঙ্কাটা ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে খুব ভালো করে বেসনটা লঙ্কার মধ্যে কোট করে দিতে হবে যাতে একটা দিক হয়ে ফাঁকা না থাকে খুব ভালো করে কোট করা হয়ে গেলে এবার আমি এটা সর্ষের তেলের মধ্যে ভেজে নেব তেলটা আমি আগের থেকেই গরম করতে দিয়েছিলাম তো এখন এটা আমি ভেজে নিচ্ছি আর আমি এটা সর্ষের তেলে ভাজছি আর তোমরা চাইলে এটা কিন্তু সাদা তেলেও ভেজে নিতে পারো একটা দিক বাদামি রং ধরে গেলে আর দিক উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে নিয়ে দুটো দিকই খুব ভালো করে ভেজে নিতে হবে দুটো দিকই ভালো করে ভাজা হয়ে গেলে এবার এই চপগুলো আমি তুলে নিলাম তো তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো এই লঙ্কার চপ বা লঙ্কার পকোড়ার রেসিপি শীতের সন্ধ্যায় এক কাপ গরম চা মুড়ি আর এই লঙ্কার চপ শীতের সন্ধ্যাটা জাস্ট জমিয়ে দেবে আর এখন আমি এটা দুরকম সসের সাথে সার্ভ করছি আর তোমরা চাইলে এটা কাসুন্দির সাথেও সার্ভ করতে পারো তো তোমরা বাড়িতে একবার অবশ্যই বানাও আর কমেন্টে আমাকে জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো ভালো থেকো